بسطام واحد بسطام واحد كبرى صغرى بسطى كبرى صغرى بسطى كبرى صغرى بسطى كبرى ছোট মাঝারি বড় ছোট মাঝারি বড় মিনসারুন মিনসারাতুন মিনসারুন তাহলে আলার মূল কয়টা ওজন আব্বা জানেরা তিনটি ওজন এইবারে আপনাদেরকে পরীক্ষা করি আলাটা বের করে দেন তো আমার অভিধান থেকে 105 আচ্ছা মাশাআল্লাহ আপনারা পৃষ্ঠা মুখস্থ করেছেন নাকি আল্লাহ আল্লাহ আপনাদের জন্য সহজ করুন আচ্ছা দেখেন এই যে আপা জানেরা হ্যাঁ আপনারা এখন বলবেন কোনটা সুগরা কোনটা বুস্তা কোনটা কুবরা দেখি মিন জারুন ওয়াহিদ কুবরা মিন জারুন তার মানে কি বড় দূরবীন বড় দূরবীন শুধু কি ছোট দূরবীন আর বাইনোকুলার যেটা বাইনোকুলার সেটা মূলত মিনজারুন সেটা মূলত কি মানে যে যে বাইনোকুলার আমরা যেটা ছোট আর যেটা বড় দূরবীন এইরকমভাবে দেখে চাঁদ দেখে তাহলে ওই দূরবীনটা বড় না তাহলে কি ওটা কুবরা বড় এই জন্য কী বলেছে মিনজারুন দেখেছেন মাশাআল্লাহ এবারে দেখেন তো মিজাল্লাতুন এটা মাঝারি সাইজের ছাতাটা সাধারণত মাঝারি সাইজের হয় না আপনারা মসজিদে নববীতে কেউ গিয়েছেন কত বড় বড় ছাতা তাহলে সেটা কি বলবেন সেটাকে বলেন তো বাবা যদি মিজল্লাতুন বলেন তাহলে মিজল্লা আচ্ছা আব্বা জানেরা মিজল্লা লুন হবে মনে হয় আচ্ছা মিমলাহাতুন মানে কি লবণ দানি নিমক দানি তাহলে মিমলাহাতুন সাধারণত মিম লাহাতুন এই যে বুঝতো তো এটা ছোট জিনিস বুঝতো করলো কেন বাবা সব জায়গায় মাস্তানি চলবে না এখানে দেখেন মনে হয় যতগুলো শব্দ সাধারণত ব্যবহার হয় সবগুলো এখানে উঠানো হয়েছে মিসবাহাতুন মিনসারুন মিতা মিথবাহাতুন মিসিয়াদুন মিকলাউন মিহমাসুন মিমলাহাতুন মিন সাফাতুন মিমসাহাতুন মানে পাপস তাই না মিজলাজুন তারপরে মিনজালুন মিকরাসুন মিহফারতুন মিল মিহলাকুন তা মিজরাফাতুন মিখিয়াতুন মিখিয়াতুন মানে সুচ তাহলে মিখিয়াতুন মিখিয়াতুন মিন সরুন সুচ কি বড় হয় বাবা দেখেছেন যতগুলো আছে শুধু কি তাই এটা দিয়ে যে আবার কি কি হয় মিখলাবুন মানে কি আপনারা বলেন তো বাবা নখ মিখলাবুন মানে কি এই নখটা কি অনেক বড় হয় এইরকমভাবে যত শব্দ আছে সব ইনশাআল্লাহ পেয়ে যাবেন এখান থেকে পড়বেন বারাকাল্লাহ ফিকুম হাইয়াকুমুল্লাহ একবার